পিঁয়াজৰ দাম বৃদ্ধি এতিয়া কন্দুৱাইছে গ্রাহক রাইজক, কিয়নো পিঁয়াজৰ দাম এতিয়া হৈছে 55-60 টকা পর্যন্ত প্রতি কেজিত। সমান্তরালকে ঢেকিয়াজুলির বজারতো পিঁয়াজৰ দাম বৃদ্ধি হৈছে। ঢেকিয়াজুলির বজারত প্রতি কেজি পিঁয়াজৰ দাম হৈছে 55-60 টকা পর্যন্ত। আর ইয়াকে লৈ কিন্তু গ্রাহক রাইজে এতিয়া অসন্তুষ্টি প্রকাশ করেছে, কিয়নো পিঁয়াজৰ দাম বৃদ্ধি হৈছে। আর এতিয়া এই যে দাম বৃদ্ধিয়ে প্রভাব পেলাইছে সর্বসাধারণ রাইজর মাজতো, ব্যবসায়ী আছে, আমি ব্যবসায়ীর সহ কথা পাতিম। কি কব পেঁয়াজের দাম কেন? পেঁয়াজের দাম মানে খুচরা খাটি 55 বেশি আছে, 55-60 টাকা। ভাল পেঁয়াজ তো এটো ভাল 60 টাকা দাম বাড়িছে, অল্প দাম বাড়িছে, কে টাকা বাড়িছে না ধরক না তো আপনার হয়তো দাম বাড়ে কমে, এইকেদিন কে টাকা বাড়িছে, এইকেদিন দাম অল্প বাড়িছে আগে এটা কমিছে, 55-60 হয়েছে, এটা 55-60 গ্রাহকরা যে কিনেছেন না পেঁয়াজ কিনে আছে, কিনে আছে কম দাম 2 কেজি লাগে, 1 কেজি লাগে আছে, 2 কেজি লাগে 1 কেজি লাগে। নিশ্চয়কৈ আচলতে পিঁয়াজৰ দাম বৃদ্ধি হোৱাৰ বাবে যিসকল গ্রাহকে পিঁয়াজ ক্ৰয় কৰে তেওঁলোকে খুব কম পরিমাণের পেঁয়াজ এতিয়া ক্রয় করেছে। কি কব পেঁয়াজের দাম বাড়িছে? পেঁয়াজের তো দাম বহুত বাড়ি গেল, আমি তো পেঁয়াজ এতিয়া খাবই নোৱাৰা হৈছো, 60-50 টকা কেজি লাগে পেঁয়াজ। এতিয়া আমার সরকারক এটা অনুরোধ করো পেঁয়াজের দামটো কমাই দিব লাগে, আমাক আমাক মোটামুটি পেঁয়াজ 40 টকা কেজি খুচরা কিনি খালে আমার গরিব দুখিয়া মানুষ আমি চলিব পাৰো, 30 টাকা হলে তো আরো ভাল, এতিয়া বাৰু 30 টকা নাপায়, 40 টকা হলে বহুত যথেষ্ট। এটা গুদামতে পেঁয়াজের দাম ইমান বাড়াই দিছে, আলু এদিন থাকে 30, এদিন থাকে 36 গুদামতেই, এটা গুদামের মানুষে কিবা করে আছে নাকি এটা আমি কব নো, এই উপরেরপরাই বলে কিবা করে আছে, এতে এদিন 30 থাকে, এদিন 36 থাকে, এদিন খুচরা 40, এদিন খুচরা 45, এনেকা কিনি খাব লাগে। ডেইলি আপ ডাউন করে বাজার, ডেইলি এহতে মানে 2 টকা বড়াই আছে, কোনদিন 5 টকা বড়াই দিয়ে, এনেকাই করে আছে। নিশ্চয়কৈ পিঁয়াজৰ দাম আচলতে দৈনিক বৃদ্ধি হৈছে, আজি এটা দাম থাকে কালি এটা দাম, গ্রাহক রাইজ আৰু আছে আমি তেওঁলোকৰ পৰাও কিছু কথা পাতিম। কি কব পিঁয়াজৰ দাম বাঢ়িছে? হ্যাঁ পিঁয়াজৰ দাম বাঢ়িছে তো, এই দামটো একটু কমিব লাগে, অসুবিধা হৈছে, পিঁয়াজৰ দাম বাঢ়িছে, সবজির দামও বাঢ়িছে, এইবিলাক অলপ কমৰ কাৰণে চেষ্টা কৰিব লাগে আমাৰ সরকারের। কি কব পিঁয়াজৰ দাম বাঢ়িছে? এনে ধরনের ব্যবসায়ী সকল সকলে প্রতিক্রিয়া প্রকাশ করেছে, কি কব পেঁয়াজের দাম? পেঁয়াজের দাম তো মানে সীমা পার করেছে বলে আমি ভাবো, কেনো সাধারণ রাইজে এতিয়া পেঁয়াজ খাব নোৱাৰা হৈছে, যেনে পেঁয়াজ আলু মরিচ এতিয়া 900 টকা পাল্লা হৈছে, আমি সাধারণ রাইজে মরিচ লবই নোৱাৰো, ইমান মূল্যবৃদ্ধি হৈছে, গতি ইয়ার মূল্যবৃদ্ধিটা অলপ কমিব বলে আমি আশা রাখিছো। নিশ্চয়কৈ এয়া হৈছে ঢেকিয়াজুলিৰ যি সাপ্তাহিক বজাৰৰ গ্ৰাহকসকল আৰু ব্যৱসায়ীসকল, ঢেকিয়াজুলিৰ বজাৰত পিঁয়াজৰ দাম 55-60 টকা পৰ্যন্ত হৈছে, আজি এটা দাম থাকে কালি এটা দাম, বজাৰৰ কোনো ধৰণৰ নিৰিখ নাই দাম বৃদ্ধিৰ, আৰু ইয়াকে লৈ গ্ৰাহকৰ লগতে ব্যৱসায়ীসকলো এতিয়া অসন্তুষ্টি প্ৰকাশ কৰিছে, যোগান বিভাগক এই ক্ষেত্ৰত ব্যৱস্থা গ্ৰহণৰ বাবে দাবী জনাইছে।